ছিল সানডে, আর সানডের এই পড়ন্ত বিকালে আমরা বেরিয়ে পড়লাম প্রমোত্তরিত করে গঙ্গা বক্ষে ভ্রমণের উদ্দেশ্যে। মিলেনিয়াম পার্কের পাশেই রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে চালু হওয়া কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। অনলাইনে পেমেন্ট করে ফটাফট কেটে ফেলতে হবে সেই টিকিট, 169 টাকা পার হেড মাত্র। আর 1.5 ঘন্টার ট্রিপ, মানডে টু ফ্রাইডে এটা শুরু হয় 6টা থেকে, আর স্যাটারডে সানডে আর গভর্নমেন্ট হলিডেজে আবার 2টো ট্রিপ হয়, 1টা 5টায় আর 1টা 5টা 45। সবই কিন্তু বিকেল বেলায়, আর লাইনের যা বহর, অন্তত 2 ঘন্টা আগে না পৌঁছলে কিন্তু টিকিট পাওয়া যথেষ্ট মুশকিল আছে। মিলেনিয়াম পার্কের এই একই জায়গা থেকে কিন্তু ভিভাদার কিছু ক্রুজও স্টার্ট হচ্ছিল, সেটা কিন্তু প্রাইভেট, আর ওদের ব্যাপারটা অনেকটা লাক্সারিয়াস টাইপের, টিকিট প্রাইসও অনেকটাই বেশি, এখানে যেখানে 169 টাকা আর ওখানে প্রায় 1000 টাকারও বেশি পার হেড টিকিটের প্রাইস। তো যাই হোক, আজকে আমরা ওই দিকে না গিয়ে সোজাসুজি আমরা সস্তায় পুষ্টিকর ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে সাথেই। এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিয়ে রাখি, এখানেও কিন্তু রয়েছে আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম। সেই জন্যই লক গেট খুলে দেওয়ার পরেই আমরা দ্রুত গতিতে ধাবমান হলাম ক্রুজের দিকে, কারণ সিটিং ক্যাপাসিটি তো বেশ ভালোই এই ক্রুজের, 270 হচ্ছে সিটিং ক্যাপাসিটি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকিটের উপর কোনো সিট নাম্বার দেওয়া নেই, সেই জন্য যে ভালো সিট আগে দখল করতে পারবে সে সেখানেই বসতে পারবে। তাই আপনারা ব্যাপারটা বুঝে নিতে পারছেন, এখানেও রয়েছে একটা বিশাল কম্পিটিশনের ব্যাপার, কে আগে ভালো সিটটা দখল করবে। তার এই ক্রুজটাতে কিন্তু 2টো ফ্লোর আছে, নিচের ফ্লোরে রয়েছে বসার বন্দোবস্ত আর সঙ্গে রয়েছে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়ার বন্দোবস্ত, আর ওপরের ফ্লোরে চলছে লাইভ মিউজিক, সঙ্গে রয়েছে বসার ব্যবস্থা। তো আমি প্রেফার করব যে আপনারা অবশ্যই নিচের ফ্লোরে বসবেন, কারণ ওপরের ফ্লোরে লাইভ মিউজিক যদিও সেই অনুষ্ঠান খুবই উপভোগ্য, তবুও সাউন্ডটা এতটাই বেশি হয়তো আপনাদের কারো কারো কানে লাগতে পারে বা অসুবিধা হতে পারে, তাই নিচে বেশি আনন্দদায়ক বলে আমার মনে হয়েছিল। আর স্ন্যাক্স এর কথায় আসি, স্ন্যাক্স এখানে কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনে খেতে হবে, চা কফি বা স্ন্যাক্স যেটাই নেন সেটাই পেড সিস্টেমের মাধ্যমে কুপন কেটে আপনাদের নিতে হবে। তবে এখানে একটা ব্যাপার, আপনারা কিন্তু ভুলেও ফিশ ফ্রাইটা ট্রাই করবেন না, খুব একটা ভালো লাগেনি খেতে, আর ডিমের চপটা অবশ্যই খাবেন, বেশ ভালো ছিল। এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, গঙ্গাবক্ষে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকগুলো মিশ্র অনুভূতির শিকার আপনি হবেন। কখনো বা নিজেকে মনে হবে বিশাল বড় ফটোগ্রাফার, আবার কখনো বা মনে হবে নিজেকে বিশাল বড় কবি, মনে হবে 2-4টে কবিতা যেন এবার লিখেই ফেলি, আবার কখনো বা নিজেকে বিশাল বড় প্রেমিকও মনে হতে পারে। সেদিন পড়ন্ত বিকেলের ফুরফুরে হাওয়া খেতে খেতে হাতে চপ সিঙ্গারা নিয়ে সানসেট দেখার এক অপূর্ব সৌভাগ্য আমাদের কিন্তু হয়েছিল, সে এক অসাধারণ স্বর্গীয় অনুভূতি, কিভাবে বোঝাবো আপনাদের জানি না। আর সেই সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, প্রত্যেকটা মানুষকেই তো আপনারা সামনে থেকে দেখেন, পিছন থেকে দেখেন কেমন লাগছে, কিন্তু হাওড়া ব্রিজ সে কি দোষ করলো, তাকে তো চিরকাল আপনারা ওপর থেকে দেখেই জাজ করে এলেন। আজ সেই সুযোগ এসেছিল আমাদের, হাওড়া ব্রিজকে পিছন থেকে মানে তলার দিক থেকে প্রথমবার দেখলাম, অদ্ভুত সুন্দর এক অনুভূতি। লাইভ মিউজিক শুনতে শুনতে যেন হঠাৎ করেই সন্ধে ঘনিয়ে এলো, আর এই সন্ধেবেলায় পুরো অ্যাম্বিয়েন্সটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আশেপাশে অনেক ছোট ছোট নৌকার ইতিউতি ঘোরাঘুরি লক্ষ্য করলাম, তার সামনে ফ্লোটেলের একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। এসব দেখতে দেখতেই কখন যে আমাদের 1.5 ঘন্টা টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা পাড়ে পৌঁছলাম, তারপরে আমরা বাড়ির দিকে টুকটুক করে পা বাড়ালাম। আর আমাদের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে একটা লাইক চাই কিন্তু। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।